আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের সাউথ ইলহারা পেজের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। সম্মানিত দর্শক, আমরা এখন আছি বিশ্বনাথ উপজেলার 8 নং দশঘর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে। আমরা জানি দীর্ঘ 17 বছর পরে দশঘর ইউনিয়নের নির্বাচন আগামী 29 তারিখ অনুষ্ঠিত হচ্ছে। এই একটা আনন্দে পুরাটা ইউনিয়ন জুড়েই আনন্দের একটা হাওয়া বসে আছে। তো আমরা এখন এরই ধারাবাহিকতায় আমরা আসছি 8 নং দশঘর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ খালিস মিয়া সাহেবের সাথে সাক্ষাৎকারের জন্য। তো আমরা ওনার কাছ থেকে জানব যে উনি এই যুবক মানুষ নির্বাচনে আসার কারণটা কী। আমরা এখন সরাসরি মাননীয় অতিথির কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ওয়ার্ডবাসী, 8 নং দশঘর ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। আমি মূলত 8 নং দশঘর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসাবে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে জনসেবাকে আমি এবাদত মনে করি। আমার তো আমরা মাননীয় অতিথির কাছ থেকে শুনলাম, এখন আমরা মাননীয় অতিথির কাছ থেকে আরও শুনব। আপনারা আমাদের সাথে থাকেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সহযোগিতা করেন। তো আমরা আবারও মাননীয় অতিথির কাছ থেকে সরাসরি চলে যাচ্ছি। আমরা এখন জানতে চাইব মাননীয় অতিথির কাছ থেকে, আপনি যদি নির্বাচনে নির্বাচিত হন তাহলে আপনার ওয়ার্ডকে কী করতে চান? যদি আল্লাহ তাআলা আমার মনের বাসনা পূরণ করেন, আমি 3 নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব। সম্মানিত দর্শক, আমরা অতিথির কাছ থেকে শুনলাম, আপনারা যে যেখান থেকে শুনতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো সম্মানিত দর্শক, আমরা আবারও মাননীয় অতিথির কাছে চলে যাচ্ছি। আমরা এখন মাননীয় অতিথির কাছ থেকে জানতে চাইব, উনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে এই ওয়ার্ডবাসীকে উনি কী উপহার দিবেন? তো আমরা এখন সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি। 3 নং ওয়ার্ডের মধ্যে উল্লেখযোগ্য 3-4টা রাস্তা সংস্কারের ও নির্মাণের পুনর্নির্মাণের চেষ্টা করব। ও আমাদের গুথুড়া ব্রিজের সংস্কারের চেষ্টা করব। অসহায় গরিব বৃদ্ধদের বাধা আদায়ের লক্ষ্যে আমি কাজ করব। ধন্যবাদ সবাইকে ও আমার ওয়ার্ডবাসীকে।